এই মুহূর্তে শাহবাগের অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা, শাহবাগ সহ ইন্টারকন্টিনেন্টাল মোড সেখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে এই অন্যান্য দিনের মতো আজকেও বুকে পিঠে গলায় বাংলাদেশের পতাকা বেঁধে বা কপালে বাংলাদেশের পতাকা বেঁধে তারা এই কোটার বিরুদ্ধে, কোটা সংস্কারের দাবিতে এবং কোটা প্রথা বাতিলের দাবিতে নানা স্লোগান দেওয়া হচ্ছে। আমরা একটু পুলিশের রমনা বিভাগের যে কর্মকর্তা ভাই, পুলিশের রমনা বিভাগের যে কর্মকর্তা, একটু আপনাদের একটু বক্তব্য নিয়ে, আপনাদের আজকের অবস্থানটা কী ছিল এবং শিক্ষার্থীদের আপনারা বেশ ঠান্ডা মাথায় সরাতে পেরেছেন আমরা দেখেছি, তো একটু বলবেন আজকের। ধন্যবাদ। দেখুন, এখানে যারা আন্দোলন করতে এসেছে তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তো তারা তাদের একটা দাবি নিয়ে শাহবাগ মোড়ে এসেছে। আমরা যতটুকু জানি এবং তারাও আমাদের বলেছিল যে তারা শাহবাগ মোড়েই অবস্থান করবে, তো তারা শাহবাগ মোড়ে অবস্থান করবে এরকমই আমরা শুনেছিলাম যে এখানে খানিকক্ষণ অবস্থান করে তারা পরবর্তী কর্মসূচি দিয়ে চলে যাবে। তো দেখা গেল যে তারা এসে ব্যারিকেড ভাঙল, তো যে তারপরে তাদেরকে আমরা বোঝালাম যে আপনারা তো এটা ঠিক করছেন না, পরবর্তীতে তারা আমাদের কথা শুনে তারা ব্যাক করে চলে গিয়েছে। আপাতত পরিস্থিতি এই। আপনাদের সিদ্ধান্ত কী ছিল? আপনারা বেশ শান্তিপূর্ণ অবস্থানে দেখা গেছে, কিন্তু আপনাদের হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছিল যে শিক্ষার্থীদের কোনো সড়কে অবস্থান করতে দেওয়া হবে না, আজকে আপনাদের অবস্থান দেখুন। দেখুন, ধন্যবাদ। আমাদের অবস্থান আপনারা এখানে, আমার মনে হয় আমরা তো কাজ করেছি আপনারা দেখেছেন, আমার অবস্থান আপনারা আমার চেয়েও আরও ভালো জানেন, আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করেছি যাতে কোনো রকম কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রর গায়ে যেন কোনো আঘাত না লাগে, তারা যেহেতু যে বিষয়ে এসেছে তারা যেন এখান থেকে দ্রুত চলে যায়, আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি এবং তারা আমাদের কথাও শুনেছে। আপনারা আমার চেয়েও আরও ভালো জানেন, আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করেছি যাতে কোনো রকম কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রর গায়ে যেন কোনো আঘাত না লাগে, তারা যেহেতু যে বিষয়ে এসেছে তারা যেন এখান থেকে দ্রুত চলে যায়, আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি এবং তারা আমাদের কথাও শুনেছে। তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, আমাদের কথার প্রেক্ষিতে, তাদের নেতৃত্বের কথার প্রেক্ষিতে তারা চলে গিয়েছে। একটা টেলিভিশনের রিপোর্টার সেটা খুবই দুঃখজনক, আমরা পরবর্তীতে এই বিষয়টা আরও খতিয়ে দেখবো যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, কেউ যদি অভিযোগ করে থাকে অবশ্যই বিষয়টা আমরা আমাদের সাজওয়াজানে কোনো হামলা বা ক্ষয়ক্ষতি না, আমাদের সাজওয়াজানে হামলা না, এখানে আমাদের সাজওয়াজান ছিল, তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এসেছিল তারা অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, এর ধরনের একটা ঘটনা, তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।